গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো দেখতে পাচ্ছ আমি সকালবেলা একদম রেডি হয়ে গিয়েছি, 4:30 উঠেছিলাম। একটু বাসন ছিল কালকে রাত্রে, ওগুলো মেজে টেজে নিজে ফ্রেশ হয়ে ঘরলু স্নানের জন তুলে দিয়েছি। আর সকালবেলাও তো অফিসে কিছু খেয়ে যেতে হবে, যার জন্য একটা ডিম বয়েল করে রেখেছি। আর আমি 6টার সময় বেরিয়ে যাব, যার জন্য আমি অনেক আগে উঠেছি, যেগুলো কাজ ছিল সব সেরে ফেলেছি। ও অফিসে পড়ে যাবে, শার্ট প্যান্ট সব বের করে রেখেছি। তো আমি আজকে বাড়িতে যাচ্ছি ভাইফোঁটা দিতে। তো ভাইফোঁটার সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো আর জার্নিংটাও শেয়ার করব। তো চলো একদম বাসে উঠে তোমাদের সাথে কথা হবে। তো আমি সিটি অটোতে উঠে গিয়েছি, মানে একদম বাড়ির সামনেই রাস্তা। ওখান থেকে ঘটলো আমাকে অটোর মধ্যে তুলে দিল, অটো একদমই ফাঁকা, অটোটা ছেড়েও দিয়েছে, ফাঁকা অটো আর আমি পেছনেই বসেছি। যাই হোক, এখন আমি বাসস্ট্যান্ডে যাব, বাসস্ট্যান্ডে গিয়ে ওখান থেকে আবার বাস ধরবো। দেখো তোমরা, গাড়ি একদমই ফাঁকা। তো চলো বাসস্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি গাড়ি থেকে বাসস্ট্যান্ডে নেমে পড়েছি। দেখো তোমরা, বাসস্ট্যান্ডও একদম ফাঁকা, এইদিকে একটা দাদু রয়েছে, ওরা মানে ওই দাদু নাকি ইসলামপুরে যাবে বাজার টাজার নিয়ে। তো এখন বাস আসবে শুনলাম 10 মিনিট পরে, তো কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, বাস আসলে বাসে উঠে পড়বো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। হাই ফ্রেন্ড, তো দেখো আমি বাসে উঠে পড়েছি, বাসটা একদমই মানে ভিড় রয়েছে। আমি 1 ঘন্টা দাঁড়িয়ে তারপরে সিট পেয়েছি, তারপরে ভিডিও করছি। তো তোমরা দেখো বাসে প্রচুর পরিমাণে ভিড়, অনেকেই দাঁড়িয়ে আছে। তো আমি আর বেশি ভিডিও করছি না, বাড়ি গিয়ে একদম তোমাদের সাথে দেখা হবে। এভরিওয়ান, তো আমি বাড়িতে চলে এসেছি, চলে এসে স্নান টান, দাদা ওইদিকে হাসাচ্ছে, তো স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এটা তো বডি তোমরা চেনোই, তো দাদাকে এখন আমরা ভাইফোঁটা দিব। তো চলো ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা আমাদের সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস দেখো, দিদি আগে দাদাকে ফোঁটা দিয়ে দিচ্ছে। আর তার আগে বলি, আমাদের মধ্যে কিন্তু কোনো ওই যে কি বলে কাঠের মালা টালা পরায় না, ঠিক আছে? কাজল, চন্দন আর সিঁদুরের ফোঁটা দিয়ে ভাই ফোঁটার একটা ফল রয়েছে, বুড়া আঙুল আর কেনি আঙুল দিয়ে পায়ে ফোঁটাটা দেয়। তো তোমরা দেখতে থাকো, দিদির পরে আমি দিব সম্পূর্ণ ভিডিওটা, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। ফ্রেন্ডস আমরা খেতে বসে গেছি। প্রথমে মাংস, বেগুন ভাজা, পটল ভাজা আর কাঁকরোল ভাজা এগুলো দেওয়া হয়েছে ফ্রাইড রাইসের সাথে, আগে এগুলো খেয়ে নিচ্ছে, তারপরে সাদা ভাত দিয়ে শুধু মাংসটা খাবে। তো যাই হোক, তো কলা পাতাতেই সবাই আমরা খেতে বসেছি, খাওয়ার একটা মজাই আলাদা, তাই না? তো চলো আমরা তাড়াতাড়ি ঝটাঝট করে খেয়ে নিই। আর তোমাদের কার কেমন ভাইফোঁটা কেটেছে অবশ্যই কিন্তু জানাবে। আর এটা হচ্ছে জিজু হবে, বড় জ্যাম্বু, আর ওদিকে তো হচ্ছে নয় তোমাদের ভাগনা দাদা বসে আছে। তো ফ্রেন্ডস, ওদের সবার খাওয়া হয়ে গিয়েছে। লাস্ট আমরা ছিলাম 3 জন, মা, আমি, দিদি, আর এখন আমরা শুধু ফ্রাইড রাইস দিয়ে মাংসটা খাচ্ছি আর পরে ভাত খাবো, কারণ এগুলো খেয়ে ভাতটা আর খেতে পারছি না। তো চলো
কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো, ঠিক আছে? আর আমি আবার বলছি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো নতুন আবার একটা ব্লগে দেখা হবে, এখনকার জন্য টাটা।